এবার মুখোমুখি হচ্ছেন অপু আর ববলি। কিন্তু কেন তারা মুখোমুখি হচ্ছেন, চলুন আমরা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নাম বুবলির ভিতর। দুজনেই শাকিবের নায়িকা থেকে প্রেমিকা উত্তপর সংসার করেছেন, শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে তাদের সংসার। এ ঘটনা নিয়ে তারা নিজেরাই বিভিন্ন সময়ে একে অপরের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়েছেন। ড্রপে দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি, এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী 23শে ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা ঢাকার একটি 5 তারকা হোটেলে আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলি। ঢাকা ফ্যাশন ডে 2022 শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানিয়েছেন অপু ও বুবলি দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা একসঙ্গে কোনো পারফরমেন্সে অংশগ্রহণ নেবেন না, বরং আলাদা আলাদা শো স্টপার হিসেবে পারফর্ম করবেন। অপু বুবলি ছাড়া শোবিজের এক ঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন শোতে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম, মৌ, নীরব, ইয়ামিন হক, রবি, প্রার্থনা ফারদিন, দিঘি সহ অনেকে। তাদের পাশাপাশি দেশের 100 জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন। আয়োজক পিয়াল হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আয়োজন হয়, তবে বাংলাদেশে এরকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই। প্রসঙ্গত 2018 সালের 20 জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলি। এরপর 2020 সালের 21শে মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। এর আগে 2008 সালে অপু বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব খান। সেই সংসারে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয় 2016 সালের 27শে সেপ্টেম্বর। এরপর 2018 সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির বিচ্ছেদ কার্যকর হয়। তো সম্মানিত দর্শক বন্ধুরা, অপু বিশ্বাস ও বুবলির সরাসরি সামনাসামনি মুখোমুখি হওয়ার বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং নিত্যনতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।